নাকের গোড়ায় পানি ওঠার আগে সাঁতার শিখে নাও। নেকড়ে বাঘের সাথে যদি বিড়ালও চলে, একদিন সেই বিড়ালই বাঘের মতো গর্জন দেয়। হীনমান্যতাকে পরিত্যাগ করতে হবে, কনফিডেন্স হৃদয়ে ধারণ করে অনেক দূরে এগিয়ে যেতে হবে, স্বপ্ন বড় দেখতে হবে। সফল হতে গেলে বিখ্যাত না হয়েও সফল জীবন গঠন করা যায়, কিন্তু যেই জীবনের মধ্যে মানবতা থাকে না, এটা জীবন না, এটা অভিশাপ। ঠিক কিনা বলেন? প্রতিদিন রাতের বেলা আমরা ঘুমাই না? ঘুম থেকে যে আগামীকাল জাগ্রত হব কোনো গ্যারান্টি আছে? কথা বলুন, মনোযোগ দিতে হবে। আমি যুক্তি ছাড়া কথা বলি না। প্রতিদিন রাতের বেলা ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। প্রতি রাতের বেলা ঘুমাই, সকালে আমরা ঘুম থেকে উঠব কোনো গ্যারান্টি নাই। এরপরও আমরা ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখি, এটাই হলো আশা। আশা আকাঙ্ক্ষার মধ্যে আমাদের দুদিনের জীবন। স্বপ্ন, ভালো স্বপ্ন দেখতে হবে। যেই স্বপ্ন যদি আপনার নিয়ত যদি সঠিক হয়, এই স্বপ্ন যদি আপনার পূরণ নাও হয়, নিয়তের কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। স্বপ্ন দেখেন টাকা হলে মদিনায় যাব, স্বপ্ন দেখেন টাকা হলে মা বাবাকে নিয়ে মদিনায় যাব, স্বপ্ন দেখেন নিজের জীবনকে ভালো কাজে ব্যয় করব, এমন স্বপ্ন দেখবেন না যেই স্বপ্ন আপনাকে ধুলির সাথে মিশিয়ে দিবে। মুয়াজ্জেম সাহেব একটি স্বপ্নের অবতারণা করেছিলেন আজ থেকে 10-12 দিন আগে ঢাকায় মিরপুর নাসির সাহেবের বাসায়। ওনার একটি স্বপ্ন ছিল যে উলামায়ে কেরাম, কয়েকজন উলামায়ে কেরামের নাম বললেন, ওনার বাসায় যেন আমরা আসি। স্বপ্নটা আল্লাহ কবুল করেছেন। ভালো স্বপ্ন দেখবেন, ব্যবস্থা করা কবুল করার মালিক কে? যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলি, দেশের পরিস্থিতি ভালো, বড় ছোটকে আদর করে না, ছোট বড়কে সম্মান করে না, সন্তান মা বাবাকে ভালোবাসার সুরে ডাক দেয় না, মা বাবা সন্তানকে ভালো পথে রাখার জন্য আগের যে চেতনা সেই চেতনা লালন করে না। যদি লালন করত তাহলে প্রত্যেকটা মা ফজরে আজান দিলেই ঘুম থেকে উঠে যেত। ছোট বাচ্চাগুলো এখন মক্তব ভুলে গিয়েছে। কি ভুলে গিয়েছে? মক্তব ভুলে গিয়েছে। মক্তব ভুলে যাওয়ার কারণেই 10টা সূরাও মুখস্থ করতে পারে নাই, সে শুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না, নামাজও পড়তে পারে না। ফালাম্মা বালাগা মাউ সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা মানযুরু মাযা তারা। সন্তান চলাফেরার বয়স হয়েছে, বাবা বলেছে, হে সন্তান আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে কুরবানি করেছি, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? সন্তান বলেছেন, ও বাবা আপনি যা সন্তান দেখেছেন আপনি তাই করুন। ইয়া বাতিফ আল মা তু উমর সত্তাকে জনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সন্তান বললেন, বাবা আপনি স্বপ্নে দেখেছেন আমাকে কুরবানি করেছেন, গলায় ছুরি চালিয়ে দেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন, আপনার স্বপ্নের প্রতি আমি রাজি এবং খুশি আছি। সন্তানকে হাত পা বেঁধে মাটিতে শুয়ে দেওয়া হলো। সন্তানের গলায় যখন ছুরি চালাবে, সন্তান বলছে, বাবা একটা কথা আছে। কয়, কি? আমার চোখ দুইটা বেঁধে ফেলেন। কেন? বাবা যদি চোখটা না বাঁধবেন, আমার চোখের দিকে আপনার চোখ পড়লে একমাত্র ছেলেকে আপনি কিভাবে জবাই করবেন? আপনার মায়া লেগে যাবে। চোখ বেঁধে ফেললেন, হাত বাঁধলেন, একটু পরে সন্তানই আবার বলছে, বাবা হাত এবং চোখ খুলে দেন। বাবা ডাক দিয়ে, কে কেন খুলব? বলছে, বাবা আপনি যদি আমাকে হাত বা চোখ বেঁধে জবাই করেন, তাহলে পৃথিবীর মানুষ বলবে ইসমাইল রাজি ছিল না, তার বাবা ইব্রাহিম জুড়ে জবাই করছে, জুড়ে যদি জবাই না করে হাত পা বাঁধা কেন? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদদাকতা রুবিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার বলবেন না? ওয়ানাদাই
দাপতার সিনি গলায় শরীরটা চালাবে, আল্লাহ ডাক দেখে, হে ইব্রাহিম তোমার স্বপ্ন আমি কবুল করে নিয়েছি, তোমার কুরবানি আমি কবুল করে নিয়েছি। এই কথাটা কেন এনেছি জানেন? একটা কারণে এনেছি, কুরবানি দেওয়ার জন্য আপনারা খুব পাগল, তাই না? চৌধুরী বাড়িতে 1,20,000 টাকার গরু কিনলাম, আমরা ভুইয়া বাড়ির মানুষ কেমনে 1,20,000 দিয়ে কিনে, 1,50,000 দিয়ে কিনতে হবে, নাইলে কি আমার নামের সঙ্গে যায় নাকি? এগুলা বন্ধ করুন। অবশ্য সুন্দর দেখে খুব টাকা দেখে কিনবেন, বাট নট লৌকিকতা থাকতে পারবে না। কোরবানি করবেন, সন্তুষ্টি হবে একজনে, তিনি কে? কোরবানি দিতে না পারলে মা দিতে হবে কোরবানি, বাবা দিতে হবে কোরবানি, আমাদের লজ্জা লাগে, সমাজে মুখ দেখাবো কিভাবে? ওহরে কোরবানি না দিলে লজ্জা লাগে। কোরবানিও ফরজ, নামাজও ফরজ, নামাজ না পড়তে যে তোমার লজ্জা লাগে না? কিছু নিয়ে যান, যাই কিছু করবেন, একমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য। জবান খুলে বলুন, তিনি কে? সামনে কোরবানি আছে না, গরিব কাছে আসলে একটা হাড্ডি দিয়ে বিদায় করে দেন, তাই না? আর রানের গোশতগুলো ফ্রিজের ভিতরে ঢুকায় দেন। গরিবের মুখে হাসি ফোটাতে না পারলে বন্ধ করুন সব, ঠিক কিনা বলেন? আগের যত খাবার আছে সব খাবার এখন পরিষ্কার করতেছে, ভালো করে গরুর রান নিয়ে ঢুকাই দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য শেষ কথা, সন্তুষ্ট করব একজনকে, তিনি কে? শুরুতে বলেছিলাম বিখ্যাত না হয়েও জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া এটা কোনো সুন্দর জীবন হতে পারে না। মানুষের মতো আগে মানুষ হতে হবে, ঠিক কিনা বলেন? আজকে সিলেটের কথা বলছিলেন, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের তরে, মানুষের জন্য মানুষ হাত বাড়িয়ে দিবে, কি বাস্তব! আমি আজকে দেখেছি জহির ইসলাম ফরিদি সাহেবের ইনবক্সে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1,000 টাকা মানুষ পাঠাইতেছে যে আপনিও সিলেটের ওই যে যারা পানিবন্দী আছে তাদের প্রতি আপনি সহযোগিতা হাত বাড়াবেন। আমরা ফেসবুকে দেখেছি, আমরা কিছু শরিক হইলাম ওনার টাইম লাইনে, ওরা শরিক হচ্ছে, হোক 10 টাকা, এই টাকাটা একদিন মিজানের পাল্লায় কথা বলবে। জীবনের মতো জীবন কাটান, বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলে বিখ্যাত হওয়ার দরকার নাই, বিখ্যাত না হয়েও জীবন সুন্দর করা যায় যদি জীবনের মতো জীবন গঠন করতে পারেন। কথা কি পরিষ্কার? তাহলে এ শেষ করলাম, তাইলে আমরা এবাদত করব কার সন্তুষ্টির জন্য? আগে বড় করুন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ।